নমস্কার, আমি অর্চিস্মিতা জানা। আজ সরস্বতী পুজো উপলক্ষে আমার নিবেদন কবি অনির্বাণ ঘোষের আরজি। সরস্বতী মা গো, তোমায় একটা কথা বলি, আমি কিন্তু শান্ত খুবই, কথা শুনেই চলি, তাও কেবলই উঠতে বসতে কত নিষেধ মানা, এইটা কেন, কখনো নয়, ওইটা কেন, না না। বড়রা কি এইরকমই যখন তখন রাগে, এই ভালো নয়, ওই ভালো নয়, শুনতে কি ভাল লাগে, এই জিনিসটা ধরলে কেন, ওইটাতে হাত দিলে, কথায় কথায় ঝাঁপিয়ে পড়ে কেন সবাই মিলে। চুপি চুপি বলছি তোমায়, কেউ যেন না শোনে, একটু সেদিন গেম খেলেছি মায়ের মোবাইল ফোনে, টের পেয়ে মা রেগে আগুন, গেম খেলছ একই, ঘুমো এখন, আদর পেয়ে লেজ হয়েছে দেখি। আমার কোথায় লেজ রয়েছে, বাঁদর নাকি আমি, তুমি বলো কি আর এমন করেছি মাত্র আমি। একটু সেদিন খেলতে গিয়ে কাঁচের ফুলদানিটা টুকরো হতেই হুলুস্থুলু, অর্থ আছে কি তার, মা তো একটা কাপ ভেঙেছে, কেউ বকেছে তাকে, বাবা বলল ও কিছু নয়, এমন হয়েই থাকে, অঙ্কে একটু কম পেয়েছি, বকলো মা তার জন্যে, বলল বিদ্যে হবে না ওর, গিয়েছে উচ্ছন্নে, বিদ্যে দিও এছাড়া আর কি বাঁচাওয়ার আছে, কেবল মা গো ছোট্ট একটা আরজি তোমার কাছে, আমি কিন্তু উপোস করি, অঞ্জলিটা খুব দি, বড়দের মা শান্ত করো, একটু কুদাও বুদ্ধি, নমস্কার।